রূপালী গিটার পেলেন, একদিন চলে যাব। সবাইকে কাঁদিয়ে 2018 সালে ওপারে চলে গেলেও কিংবদন্তি সঙ্গীতশিল্পী আয়ুব বাচ্চু তার গিটারের ঝংকারে বারবার ফিরে আসেন মানুষের মাঝে। গান দিয়ে তো বটেই, দেশের মানুষ বিপদে পড়লে এখনও তাকে পাওয়া যায় পাশে। এভাবেই আরও একবার বন্যার্তদের পাশে দাঁড়ালেন তিনি। বাস্তবে আয়ুব বাচ্চুকে আর পাওয়া সম্ভব না হলেও গায়কের রেখে যাওয়া আয়ুব বাচ্চু ফাউন্ডেশনের মাধ্যমে তিনি কাজ করে যাচ্ছেন অসহায় মানুষদের জন্য। ইতিমধ্যে আয়ুব বাচ্চু ফাউন্ডেশন থেকে বানভাসীদের জন্য আর্থিক সহায়তা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত হওয়া গেছে গায়কের ব্যান্ড এলআরবির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। সম্প্রতি পেজটি থেকে বন্যার্তদের কথা উল্লেখ করে একটি পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা, আজ বড় বিপদ আমাদের, মানুষ ভেসে গেছে, জনপদ ভেসে গেছে, কিন্তু আমাদের বাঁচার স্বপ্ন ভেসে যায়নি। হিমালয়ের বেসিনের এই পলি ব দ্বীপে বন্যা আর আমাদের সুপ্রাচীন সম্পর্ক রয়েছে। আমরা সব থেকে শক্তিশালী আমাদের দুর্যোগে। বানভাসী মানুষেরা এই পলির বুকে ফিনিক্স পাখির মতো জেগে ওঠে বারবার। পোস্টে এরপরই স্মরণ করা হয় আয়ুব বাচ্চুকে। ক্যাপশনে লেখা, আমাদের সেই 1998 সালের বন্যার স্মৃতির কথা মনে পড়ে। বাংলাদেশের শিল্পীরা বরাবরের মতো সম্মুখ সারিতে দাঁড়িয়েছিল ত্রাণ তৎপরতাকে উজ্জীবিত করার তাগিদে। আয়ুব বাচ্চুর স্মৃতি ভেসে আসছে বারবার, এমন দুর্যোগে কিছু একটা করার তাড়না তাকে তাড়িয়ে বেড়াত। একে ওকে ফোন দিয়ে জড়ো করে ফেলতেন। সবশেষে পোস্টটিতে লেখা, আমরা আয়ুব বাচ্চু ফাউন্ডেশনের পক্ষ থেকে কিছু ত্রাণ ইতিমধ্যে যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। আমরা দ্রুত আর কিছু ত্রাণ সরবরাহের প্রচেষ্টা অব্যাহত রেখেছি। আপনারা আপনাদের সামর্থ্যের সবটুকু দিয়ে ফ্রন্টলাইনে দাঁড়ান। এলআরবির এ পোস্টে যুক্ত করা হয়েছে তিনটি ছবি। প্রথম ছবিটি একটি সাংস্কৃতিক সন্ধ্যার টিকিট, যা কিনা 1998 সালের 17 এপ্রিল আয়োজন করা হয়েছিল বন্যা দুর্গতদের সাহায্যের জন্য। আর পোস্টের দ্বিতীয় ও তৃতীয় ছবিটি 2024 সালে বন্যা দুর্গতদের সাহায্যের জন্য আর্থিক সহায়তার রিসিটের ছবি। রূপালী গিটার পেলে,